সালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো থাকতে হবে, আমরা প্রত্যেকেই ভালো থাকব, যেভাবেই হোক আমরা ভালো থাকব। ভালো থাকার জন্যই এই পৃথিবী, এই পৃথিবীতে আমরা একবারের জন্য এসেছি। সুতরাং এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার সব রকমের নিয়ামত দিয়ে। তো এত কিছু দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, এত কিছু আমাদেরকে দিচ্ছেন, আমরা চাইলেই কিন্তু তার কাছে পাচ্ছি, আমরা কিন্তু চেষ্টা করলেই তার কাছে পাচ্ছি। তো সেখানে কেন ভালো থাকবো না? চেষ্টা করলে পাচ্ছি না? চেষ্টা করলে কিন্তু পাচ্ছি। এবং আল্লাহ তাআলার অসীম অসীম নিয়ামত নিয়ে আমরা অবশ্যই খুব সুন্দরভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এবং জীবনের নিয়মে সেই ছোট্ট থেকে একসময় বড়বেলায় চলে যাব আমরা, আমাদের পিছনে আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে রেখে আমরা আবার তার কাছে ফিরে যাব। তো এই যে যাওয়ার এবং আসার যে মাঝখানটা, এটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে চলতে হবে, এইটাকে খুব সুন্দরভাবে কৃতজ্ঞ চিত্তে মানিয়ে চলতে হবে, যাতে কোনো রকমভাবেই এখানে কোনো রকম বিচলতা বা কোনো রকম অসন্তুষ্ট আমাদেরকে আঘাত না করে বা অসন্তুষ্টি আমাদেরকে কী বলবো বিচলিত না করে। সৎ মানুষ কখনোই, আপনি সততা নিয়ে আছেন, কিন্তু একজন অসৎ মানুষ সে কিন্তু অসতি থেকে যাবে, সে কিন্তু কখনোই আপনার সঙ্গে আপনার সততাকে শ্রদ্ধা জানাবে না। তাই তাকে তার মতন ছেড়ে দিন, তাকে তার মতন ছেড়ে দিন, আপনার সততা নিয়ে আপনি হাঁটতে থাকুন। সে দেখবেন একদিন তার ভুল বুঝতে পেরে আপনার কাছে আসবে এবং আসতে বাধ্য, কারণ অসৎ চিন্তা, অসৎ ব্যবহার, অসৎ মনোভাব নিয়ে বেশি দূর যাওয়া যায় না। অসৎ মনোভাব, অসৎ চিন্তা, অসৎ কাজ নিয়ে বেশি দূর আগানো যায় না, সাকসেসফুল হওয়া যায় না, এই বিশ্বাস রাখুন। এটা চরম বিশ্বাসের একটা ব্যাপার। সুতরাং নিজেকে সৎ করে সৎভাবে এগিয়ে নিয়ে যান, অসৎ লোকের সংস্পর্শ থেকে নিজেকে দূরে রাখুন, এবং তাদের থেকে যতটা নিজেকে দূরে রাখবেন অতই দেখবেন আপনি ভালো থাকছেন, আপনি সুন্দরভাবে থাকছেন। এবং সততাই কিন্তু আপনার সকল ভালো থাকার প্রধান অস্ত্র। এই সততাই কিন্তু আপনার যত রকমের খারাপ লাগা, যত রকমের খারাপ কিছু সব কিছু দূর করে দেবে। এই সততাই কিন্তু এই সব কিছু থেকে আপনাকে বাঁচিয়ে নিয়ে আসবে একটা সুন্দর জীবনের মাঝখানে।